2021 সালে মুক্তি পায় একটি চমৎকার থ্রিলার সিনেমা যেটির নাম হচ্ছে ওল্ড, এবং এই সিনেমাটিকে পরিচালনা করেছেন পরিচালক এম নাইট শ্যামলান, যার পরিচালনায় বহু দারুণ দারুণ সিনেমা আমরা উপহার পেয়েছি, এই যেমন দ্য সিক্স সেন্স, এছাড়াও আনব্রেকেবল, স্প্লিট এবং গ্লাসের মতন কিছু ভিন্ন ধাঁচের সুপার হিরো সিনেমা এবং আফটার আর্থ ও ইত্যাদি সিনেমা রয়েছে যেগুলো আশা করি আপনারা দেখেছেন। আর যদি না দেখে থাকেন তো অবশ্যই দেখুন, দারুণ সিনেমাগুলো। অ্যান্ড হে গাইজ, আমি অর্ণব, আর এই ভিডিওতে আমি 2021 সালের ওল্ড সিনেমাটিকে সম্পূর্ণ এক্সপ্লেন করব। শুরুতেই আমরা একটি পরিবারকে দেখতে পাই যারা ভ্যাকেশনে যাচ্ছে, মানে একটা জায়গায় ঘুরতে যাচ্ছে। পরিবারে রয়েছে গাই নামে একজন মানুষ, তার স্ত্রীর নাম হচ্ছে প্রিস্কা, তাদের ছোট্ট ছেলে যার নাম হচ্ছে ট্রেন্ট এবং তাদের মেয়ে যার নাম হচ্ছে ম্যাডক্স। তারপর তারা সেই রিসর্টে এসে উপস্থিত হয়েছে, যেখানকার ম্যানেজার নিজে তাদের ওয়েলকাম জানায়। তারপর একটি মেয়ে তাদের একটি ড্রিঙ্কস এনে দেয়, এবং এত সুন্দর সার্ভিস দেখে প্রিস্কা ভাবতেই পারছে না এই হোটেলটাকে সে অনলাইনে খুঁজে পেয়েছে। সেখানে ট্রেন্টের সাথে একটি বাচ্চার সাক্ষাৎ হয় যার নাম হচ্ছে ইডলিব। ইডলিবের আঙ্কেল বা তার কাকা সেই হোটেলের ম্যানেজার। তারপর তারা সেই রুমে এসে প্রবেশ করে এবং একটি ব্রোশার থেকে জানতে পায় যে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটির নাম হচ্ছে ওয়ারেন অ্যান্ড ওয়ারেন, তারা সেই রিসর্টের শেয়ার হোল্ডার। গাই বলে ওঠে যে এটা খুব বিখ্যাত কোম্পানি, মানে তাদের খুব নাম ডাক রয়েছে। তারপর বিচে ট্রেন্ট এবং ইডলিব বিভিন্ন মানুষদের গিয়ে জিজ্ঞেস করতে থাকে তারা কি করে, এবং সেখানে একজন মানুষ উপস্থিত ছিল যে ছিল পুলিশ। সেখানে ইডলিব এবং ট্রেন্টের মধ্যে একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। অন্যদিকে আমরা গাই এবং তার স্ত্রী প্রিস্কার মধ্যে কিছু কথোপকথন শুনি। আমরা বুঝতে পারি তাদের দুজনের মধ্যে ডিভোর্স হতে চলেছে, এটা তাদের একটা লাস্ট ভেকেশন, এবং এরপরেই তারা তাদের বাচ্চাদের জানাবে যে তারা আলাদা হয়ে যাচ্ছে। যদিও তাদের দুজনের মধ্যে চলতে থাকা এই ঝগড়াগুলো তাদের বাচ্চারা জানে। আমরা দেখতে পাই ট্রেন্ট একটি পাজেল সলভ করছে, মানে সেটা পাজেল না, সেটা এক টাইপের অক্ষর যেগুলো কিছু গোপন ভাষায় লেখা হয়েছে, মানে বাচ্চাদের যেমন একটা খেলা হয়। অন্যদিকে আমরা একটা বিচে একটা মানুষকে দেখতে পাই, তার সাথে একটা মেয়ে রয়েছে যে সমুদ্রে স্নান করতে চলে যায়, এবং এই সিনটার কথা আপনারা মাথায় রাখবেন। তারপর সেই হোটেলে আমরা আরও কিছু মানুষদের দেখতে পাই। একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ক্রিস্টাল। ক্রিস্টালের রয়েছে হাইপোক্যালসেমিয়া, অর্থাৎ ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি, মানে তার শরীরে ক্যালসিয়ামের খুব অভাব। তার সাথে রয়েছে তার ছোট্ট মেয়ে কারা, তার স্বামী যার নাম হচ্ছে চার্লস, এবং চার্লসের মা অ্যাগনেস। অন্যদিকে গাই এবং তার সম্পূর্ণ পরিবার বসে রয়েছে, এবং হোটেলের ম্যানেজার নিজে গিয়ে তাদের সাথে কিছু কথা বলে। ম্যানেজার তখন তাদের একটা ছোট্ট রিকমেন্ডেশন দেয়। পার্শ্ববর্তী একটি সমুদ্র সৈকত এলাকা রয়েছে যে স্থানটি কেউ চেনে না, বড় চমৎকার একটি জায়গা যেখানে অবশ্যই মানুষের জীবনে একবার যাওয়া উচিত। আর সেটা শুনে গাই এবং প্রিস্কা তারা রাজি হয়ে যায়। তবে বড় অদ্ভুত না, হোটেলের ম্যানেজার তাদের কাস্টমারদের এমন একটা জায়গায় ঘুরতে যেতে বলছে যেটা সেই হোটেলের কোনো অংশ না, বিশেষ করে সেই স্থানটা নাকি কেউ খুঁজেও পায় না। সেই মুহূর্তে সেখানে অবস্থিত একজন মহিলা যার নাম হচ্ছে প্যাট্রিশিয়া, তার আচমকা একটি এপিলেপটিক সিজার ওঠে, সে মাটিতে পড়ে ছটফট করতে থাকে, মানে সেটা তার একটা নার্ভের রোগ। তার সাথে ছিল তার স্বামী জ্যারিন। সেই সময় চার্লস তাদের গিয়ে সাহায্য করে, কারণ চার্লস হচ্ছে নিজে একজন সার্জন। সো এই অবধি প্রত্যেকটা চরিত্রকে আশা করি আপনারা বুঝে গিয়েছেন, আর এবারই আসল গল্প শুরু হবে। গাই, প্রিস্কা এবং তাদের ছেলেমেয়েরা সেই বাসে বসে রয়েছে, এবং সেখানে চার্লস এবং তার পরিবার এসে উপস্থিত হয়, কারণ হোটেলের ম্যানেজার তাদেরও সেই বিচে যাওয়ার জন্য উপদেশ দিয়েছে। তারপর গাড়ি করে তাদের একটি স্থানে ছেড়ে দেওয়া হয়। আমরা সেখানে লক্ষ্য করতে পারি সেটা রেস্ট্রিক্টেড এলাকা, মানে সেখানে মানুষদের প্রবেশ নিষেধ, তা সত্ত্বেও তারা সেখানে যাচ্ছে। তাদের সেই গাড়ির যে ড্রাইভার তার নামই ছিল এম নাইট শ্যামলান, অর্থাৎ এই সিনেমার পরিচালক। সো চার্লস তাদের ড্রাইভারকে কিছু জিনিস নিয়ে তাদের সাথে আসতে বলে, কারণ অনেক ভারী ভারী জিনিস রয়েছে। তবে তাদের ড্রাইভার তাদের সাথে আসে না, সে সিম্পলি বলে দেয় যে রাস্তা অল্প একটুখানি এবং বিচটা খুবই সামনে, আর এটা বলেই সে সবাইকে টাটা গুড বাই জানিয়ে সেখান থেকে চলে যায়। বড় অদ্ভুত সেই জায়গাটি, এবং তারা পাহাড়ের মধ্যে একটি ছোট রাস্তা দিয়ে সেই বিচে গিয়ে উপস্থিত হয়। বেশ সুন্দর একটি জায়গা, এবং সেখানে গিয়েই ক্রিস্টাল তার নিজের কিছু সেলফি তোলা শুরু করে দেয়। গাই এবং প্রিস্কার অন্তর্দ্বন্দ্ব আমরা সেখানে লক্ষ্য করতে পারি। অন্যদিকে ম্যাডক্স সেখানে সেই মানুষটিকে দেখতে পায় যাকে একটু আগে দেখেছিলাম, তার নাম হচ্ছে মিডসাইজ সেডান, যে হচ্ছে একজন বিখ্যাত র্যাপার, এবং ম্যাডক্স তাকে দেখে চিনতে পেরে গিয়েছে। সে সেই বিচের একটি কোণায় চুপচাপ বসেছিল, এবং গাই তখন ম্যাডক্সকে বলে যে তাকে যেন ডিস্টার্ব না করে। অন্যদিকে ম্যাডক্স তার ভাই ট্রেন্টের সাথে সেখানে খেলছিল এবং বেশ কিছু জিনিস দেখতে পায়, সম্ভবত এই বিচে আগে যেসব পর্যটকরা এসেছিল তারা ফেলে দিয়ে গেছে। অন্যদিকে ট্রেন্ট সেখানে জলের মধ্যে স্নান করছিল, আর সেই মুহূর্তে তার সামনে একটি মৃতদেহ ভেসে চলে আসে। সে প্রচণ্ড ভয় পেয়ে যায়, এবং তার আওয়াজ শুনে প্রত্যেকটা লোক সেখানে এসে উপস্থিত হয়, আর আমরা দেখতে পাই সেটা হচ্ছে সেই মেয়েটির মৃতদেহ যাকে একটু আগে আমরা দেখেছিলাম, সেই মিডসাইড সেডান নামক মানুষটির সাথে।
আমরা লক্ষ্য করি সেই মানুষটির নাক থেকে রক্ত পড়ছে। চার্লস তাকে জিজ্ঞেস করে কেন, এমনকি চার্লস তার উপর সন্দেহ করতে থাকে যে সম্ভবত সেই হয়তো সেই মেয়েটিকে হত্যা করে সেখানে ভাসিয়ে দিয়েছে, বা সেই মেয়েটি আত্মরক্ষার জন্য তার নাক ফাটিয়ে দিয়েছে, সেই কারণেই তার নাক থেকে রক্ত পড়ছে। সেই সময় সেই বিচে আর একটি কাপাল এসে উপস্থিত হয়, অর্থাৎ জেরিন এবং প্যাট্রিশিয়া। গাই প্রথমে ভাবে যে তারা হোটেলে খবর দেবে, তবে সেই হোটেলের লোক জেরিন এবং প্যাট্রিশিয়াকে সেই বিচে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে গিয়েছে। অন্যদিকে চার্লসের মা, যার নাম হচ্ছে অ্যাগনেস, তার বুকে আচমকা যন্ত্রণা শুরু হয়েছে এবং কিছু সময় পরেই সে শ্বাস নেওয়া বন্ধ করে দিয়েছে। চার্লস বুঝতে পারে তার মা মারা গিয়েছে এবং সে মনে করতে থাকে যে চোখের সামনে একটি মৃত লাশ দেখে সে হয়তো ভয় পেয়ে মারা গিয়েছে। অন্যদিকে জেরিন সে বিচ থেকে বেরোনোর চেষ্টা করে বাইরে সাহায্য আনার জন্য, তবে সেই পাহাড়ের ফাঁক থেকে বেরোনোর সময় আচমকা তার ব্ল্যাকআউট হয়, মানে তার হুশ চলে যায়, এবং পরে যখন হুশ আসে সে নিজেকে সেই বিচের মধ্যে আবার পায়। অন্যদিকে ম্যাডক্স এবং ট্রেন্ট পার্শ্ববর্তী একটি পাহাড়ের উঁচুতে কিছু জল জল জিনিস লক্ষ্য করতে পারে, আর এই সিনটাও মাথায় রাখবেন। তারপর তাদের সাথে জেরিন এবং প্যাট্রিশিয়া ইন্ট্রোডিউস করে, তারা বসে গল্প করছিল। অন্যদিকে প্রিসকা তখন তার নিজের ছেলে এবং মেয়েকে খুঁজতে এসেছে। সে জেরিনকে জিজ্ঞেস করে যে তার ছেলে মেয়েকে সে দেখেছে নাকি। অন্যদিকে জেরিন অবাক যে সেই বিচের মধ্যে কেউ কি কোনো প্র্যাঙ্ক বা কোনো খেলা খেলছে নাকি, কারণ তাদের ছেলে মেয়ে অর্থাৎ ম্যাডক্স এবং ট্রেন তো তার সামনেই বসে রয়েছে। আর সেই দৃশ্যটা দেখে প্রিসকা প্রচণ্ড ভয় পেয়ে যায়। ট্রেন্ট এবং ম্যাডক্স আচমকা বড় হয়ে গিয়েছে, তার বাবাও এই দৃশ্যটা দেখে অবাক হয়ে যায়, মানে সে বুঝতে পারছে না যে তাদের ছোট্ট শিশুটি অল্প কিছু সময়ের মধ্যে এত বড় হয়ে গেল কি করে। আর এই সব দৃশ্য দেখে সে মিডসাইড সেডেন নামক মানুষটা সেখান থেকে পালিয়ে বেরোনোর চেষ্টা করে এবং তাকে দেখে চার্লস তার পিছু করে, কারণ সে প্রথম থেকেই সেই মানুষটির উপর সন্দেহ করছিল। তারা সেই পাহাড়ের গুহা থেকে বেরোনোর চেষ্টা করে, তবে তারা দুজনেই অজ্ঞান হয়ে যায় এবং তাদের হুশ আসে আবার সেই বিচের মধ্যে। তারা বুঝতে পারছে যে এখান থেকে তারা বেরোতে পারছে না। তারপর প্রত্যেকে দুজন দুজন করে সেই বিচ থেকে বেরোনোর রাস্তা খুঁজতে থাকে, আর একইভাবে প্রত্যেকেই অজ্ঞান হয়ে যায় এবং সেই বিচের মধ্যেই তাদের হুশ চলে আসে। অন্যদিকে চার্লস ধীরে ধীরে তার মাথাটা খারাপ হচ্ছে এবং সে একটি সুইচ ব্লেড দিয়ে সে মিডসাইড সেডেন নামক মানুষটির গালে আচমকা চালিয়ে দেয়। জেরিন তখন লক্ষ্য করে যে সেই মানুষটির গালে কোনো রক্ত নেই, এমনকি সেখানে একটা দাগ রয়েছে, জাস্ট যেন সেখানে কাটাটা শুকিয়ে গেছে। সে মানুষটি বলে তার গালে আর কোনো ব্যথা নেই এবং সেই মৃত মেয়েটির ব্যাপারে সব কথা জানায়। আসলে তারা দুজন এই বিচে এসেছিল, সেই মেয়েটি আচমকা সমুদ্রে স্নান করতে যায় এবং সে আর ফিরে আসে না, আর তারপরে ঘটনা তো আমরা নিজেরাও জানি। জেরিন তাদের প্রত্যেককে বলতে থাকে যে দূরে একটি ছোট্ট পাহাড় রয়েছে, সেই অবধি কেউ যদি সাঁতরে যেতে পারে সম্ভবত এই বিচ থেকে তারা বেরোতে পারবে, তবে অত দূর সাঁতরে কে যাবে, কারণ এত বড় বড় ঢেউতে অবশ্যই কেউ জ্যান্ত থাকবে না। তারপর প্যাট্রিশিয়া সেখানে অবস্থিত প্রত্যেকটা মানুষকে একত্রিত করে। প্যাট্রিশিয়া হচ্ছে একজন সাইকোলজিস্ট এবং সে প্রত্যেককে তাদের সমস্যার কথাগুলো শেয়ার করতে থাকে, যে তারা কেন এখানে ঘুরতে এসেছে বা তাদের লাইফে কি চলছে। আর সেখানে ক্রিস্টেলের মুখ থেকে জানতে পারি তার স্বামী অর্থাৎ চার্লসের মানসিক অবস্থা ভালো না, সে অবসাদে ভুগছে তার কেরিয়ার, তার ব্যক্তিগত জীবন ইত্যাদি নিয়ে। আর সেখানে আচমকা প্রিসকা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। জেরিন যে একজন নার্স, সে লক্ষ্য করে যে প্রিসকার পেটে একটা ছোট টিউমার রয়েছে, তবে সেটা আচমকা বড় হয়ে গিয়েছে। তারা চার্লসকে বলে যে সেই টিউমারটিকে কেটে বার করার জন্য। অবশ্যই চার্লস একজন সার্জন, তবে চার্লস সেখানে বোকার মতন কিছু কথা বলতে থাকে, মানে একটা সিনেমার নাম সে প্রত্যেককে জিজ্ঞেস করে ও ইত্যাদি। তো যাই হোক, প্রথমে চার্লস প্রিসকার পেটটি কাটে, তবে আচমকা সেই ক্ষতস্থানটি বুঝে যায় এবং সেই স্থানটা দেখে মনে হচ্ছিল যেন কোনো ক্ষতস্থান আচমকা শুকিয়ে গেলে যেমন হয় তেমন। তারপর সে তার পেটটি আবার কাটে এবং সেই কাটাটিকে তারা টেনে ধরে রাখে যাতে সেটা জুড়ে না যায়, এবং তার পেটটা কেটে একটি বৃহৎ আকার টিউমার বার করে। আর অবশ্যই খুব কম সময়ের মধ্যেই তার সেই ক্ষতস্থানটি বুঝে যায় এবং প্রিসকা এখন ভালো অনুভব করছে। অন্যদিকে মিডসাইড সেডেন, সে তার সাথে থাকা সেই মেয়েটির মৃতদেহটি চেক করতে গিয়ে দেখে যে সেখানে আর কোনো মৃতদেহ নেই, সেখানে রয়েছে শুধু কঙ্কাল। প্রত্যেকটা মানুষ সেটা দেখে অবাক হয়ে যায়। প্রিসকা বলে ওঠে যে মানুষের শরীরের প্রত্যেকটা মাসেল এবং ইত্যাদি জিনিস শুকিয়ে একেবারে হাড়ে পরিণত হতে প্রায় যথেষ্ট সময় লাগে, প্রায় কয়েক বছর লেগে যায়, তবে এটা এখানে এত তাড়াতাড়ি হলো কি করে। জেরিন বলে ওঠে যে এই বিচের মধ্যে সময়ের সাথে কোনো একটা গোলমাল চলছে। প্রিসকা লক্ষ্য করতে পারে তার স্বামী অর্থাৎ গায়ের মুখের মধ্যে রিঙ্কেলস উঠেছে, অর্থাৎ বয়সের ছাপ, এবং তারা ফাইনালি ফিগার আউট করে নিয়েছে সেই বিচে মানুষদের বয়স খুব তাড়াতাড়ি বাড়ছে। আমাদের শরীরের প্রত্যেকটা কোষের বয়সগুলো খুব তাড়াতাড়ি বাড়ছে, তবে যেহেতু চুল এবং নখের মধ্যে কোনো লিভিং সেলস থাকে না, সেই কারণে সেগুলো সেম রয়েছে। তবে গাই তখন তার নিজের ছেলে অর্থাৎ ট্রেন্টকে খুঁজছে, যে কারা নামক সেই মেয়েটির সাথে একটি জায়গায় শুয়েছিল, কারা অর্থাৎ ক্রিস্টেলের মেয়ে।
তারা দুজন প্রাইভেটে একটা জায়গায় ছিল এবং অবশ্যই তাদের মধ্যে একটা ভুল হয়। আমরা লক্ষ্য করতে পারি কারা প্রচণ্ড খাবার খাচ্ছে এবং তাদের খুঁজতে খুঁজতে তাদের পিতামাতারা যখন সেই স্থানে উপস্থিত হয় তারা লক্ষ্য করে যে কারার পেটটা প্রচণ্ড ফুলে গিয়েছে। জয়রিন বুঝতে পেরে যায় যে কারা অন্তঃসত্ত্বা, যার পেটে অবশ্যই ট্রেন্টের বাচ্চা রয়েছে। আমাদের এখানে ব্যাপারটা বুঝতে হবে যে ট্রেন্ট এবং কারা তারা প্রায় কয়েক ঘন্টা আগে হয়তো 5 কি 6 বছরের বাচ্চা ছিল। তাদের শারীরিক বিকাশ ঘটলেও তাদের মানসিক বিকাশ ঘটেনি, আর যেখানে এরকম ভুল হতেই পারে। ট্রেন্ট এবং কারা তারা যত সময় ছিল সেই সময়টিকে হিসাব করে জয়রিন বলে দেয় যে কারা সম্ভবত 5 মাসের অন্তঃসত্ত্বা এবং অল্প সময়ের মধ্যেই তার হয়তো ডেলিভারি হবে। সেই কথা শুনে কারার পিতা অর্থাৎ চার্লস অত্যধিক রেগে যায়। যদিও বলেছিলাম যে চার্লসের মাথাটা ধীরে ধীরে খারাপ হয়ে যাচ্ছে, আর সত্যি তাই। এবং কিছু সময় পরেই কারা তার ছোট্ট শিশুটির জন্ম দেয়, তবে সেই শিশুটি মারা গিয়েছে। কারণ সেই বিচের মধ্যে থাকা যে লাইফ সাইকেলটি চলছে, অর্থাৎ মানুষের সেলসগুলোর যে বয়স বাড়ছে, যেই সেই নিয়মটি সেই বাচ্চাটি সহ্য করতে পারেনি। এবং এইসব দৃশ্য দেখে চার্লস সে একটি পাগলের মতন আচরণ করতে থাকে। সে জয়রিনকে থ্রেট করতে থাকে যে সে জয়রিনকে এর আগেও দেখেছে তার বাড়ির পাশে, এবং সে সম্ভবত একদিন তার পকেট মারি করতে গিয়েছিল। আসলে চার্লসের রয়েছে একটি রোগ, যেটি হচ্ছে স্কিজোফ্রেনিয়া। এটি একটি মানসিক রোগ। এবং কিছু সময় পরেই আমরা প্যাট্রিশিয়ার চেঁচানোর আওয়াজ শুনি, কারণ সে দেখতে পায় যে চার্লস সে মিডসাইড সেডান নামক মানুষটিকে তার সেই ছুরিটা দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করে ফেলে। তারপর তারা চার্লসের হাত থেকে সেই ছুরিটা নিয়ে নেয় এবং তারা বুঝে যায় যে সেই বীজ থেকে তাদের বেরোতে হবে, কারণ এই স্থানে এসেই তাদের এরকম উল্টোপাল্টা জিনিসগুলো ঘটছে। জয়রিন জানায় যে সে একটা সময় একজন ভালো সাঁতারু ছিল, তাই সে সেখান থেকে সাঁতরে সাঁতরে বেরিয়ে পড়ে সে বীজ থেকে বেরোনোর একটি রাস্তা খুঁজতে। অন্যদিকে গাই এবং প্রিস্কা তারা বুঝে গিয়েছে যে এটা সম্পূর্ণ তাদের সেই হোটেল ম্যানেজারের প্ল্যান। প্রিস্কার কাছে তাদের সেই হোটেলের অ্যাডভার্টাইজমেন্ট এবং ইমেলগুলো আসত। প্রিস্কা সেটাতে ক্লিক করে এবং সেটি বুক করে চলে আসে। সেই হোটেলেই তাদের সব ডকুমেন্টসগুলো রয়েছে, অর্থাৎ পাসপোর্ট এবং আইডি কার্ড ইত্যাদি। তাই তারা যদি মারাও যায় পুলিশ কোনোদিন জানতেও পারবে না যে তারা সেই হোটেলে ছিল, কারণ তাদের এই সম্পূর্ণ ভ্যাকেশনটা সেই হোটেল ম্যানেজার নিজেই আয়োজন করেছে। আমরা আবার দেখতে পাই যে সেই দূরে অবস্থিত একটি পাহাড়ের উপর থেকে একটা মানুষ নজর রাখছে তাদের উপরে। তারপর ম্যাডক্স তার মা প্রিস্কার সাথে কথা বলছে। ম্যাডক্স জানে যে তার মা এবং তার পিতার মধ্যে সম্পর্কটা এখন ভালো না, তার মায়ের একটি আলাদা সম্পর্ক রয়েছে। সে প্রচণ্ড মন খারাপ করে সেই সমুদ্রে নেমে পড়ে এবং আচমকা সেখানে একটি লাশ ভেসে ওঠে, আর যেটা হচ্ছে জয়রিনের লাশ, যে বেরিয়েছিল একটি আলাদা রাস্তা খোঁজার জন্য। তারা বুঝতে পারে যে এই বীজ থেকে যারাই বেরোনোর চেষ্টা করছে তারা আচমকা অজ্ঞান হয়ে যাচ্ছে। সম্ভবত জয়রিন যখন জলের মধ্যে ছিল তখনই সে অজ্ঞান হয়েছে এবং ডুবে মারা গিয়েছে। অন্যদিকে ট্রেন্ট এবং কারা তারা একটা স্থানে বসেছিল। কারা এইসব দৃশ্য দেখে একেবারে বীতশ্রদ্ধ হয়ে গিয়েছে এবং সেখান থেকে পালানোর একটি রাস্তা খুঁজে বার করে, অর্থাৎ সে ছোট্ট পাহাড় বেয়ে সেখান থেকে বেরিয়ে যাবে। কারণ অবশ্যই আমাদের বুঝতে হবে যে সে একটি 5 বছরের মেয়ে ছিল, যে অল্প সময়ের মধ্যেই অন্তঃসত্ত্বা হয়ে যায়, তার বাচ্চা মারা যায় এবং তার চোখের সামনে এরকম জিনিসগুলো হচ্ছে। সে সেই পাথরগুলো বেয়ে বেয়ে উপরে উঠতে থাকে, প্রত্যেকে তাকে আটকানোর চেষ্টা করে, তবে সে কারোর কথা শোনে না। এবং পাহাড়ের একটি স্থানে উঠেই আচমকা তার ব্ল্যাক আউট হয় এবং অনেক উঁচু থেকে নিচে পড়ে সে মারা যায়। আমরা সেখানে দেখতে পাই যে চার্লস একটি স্থানে একা একা দাঁড়িয়ে ছিল, অন্যদিকে প্যাট্রিশিয়া সে সেই বীজ থেকে বেরোনোর একটি রাস্তা খুঁজছে। তবে আচমকার তার সেই সিজারটি আবার ওঠে, অর্থাৎ তার সেই নার্ভের রোগ। তবে তখন তাকে চিকিৎসা করার মতন কেউ ছিল না এবং প্যাট্রিশিয়া তখন মারা যায়। গাই লক্ষ্য করে যে তার ভিশনটি আরও ব্লাডি হয়ে যাচ্ছে, মানে আবছা হয়ে যাচ্ছে, মানে বয়সের সাথে সাথে তার চোখের ক্ষমতাও কমে যাচ্ছে। অন্যদিকে তার স্ত্রী প্রিস্কা তার একটি কানও কালা হয়ে গিয়েছে। অন্যদিকে ক্রিস্টেল তার অবস্থা প্রচণ্ড ভয়ানক। তার ছিল ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়ামের অভাবে তার পিঠের হাড়গুলি বড় অদ্ভুতভাবে বেঁকে গিয়েছে এবং তাকে দেখতেও সত্যি ভয়ানক লাগছিল। অন্যদিকে ম্যাডক্স এবং তার ভাই ট্রেন সে বীচের মধ্যে একটা ডায়েরি খুঁজে পায়, যেটা সম্ভবত তাদের আগে আসা কোনো লোকের ছিল, যে সেই বীচের সম্পর্কে সব কিছু লিখে গিয়েছে, যে সেখানে কিভাবে সময় পরিবর্তন হয়ে যাও ইত্যাদি। এবং সেখানে বেশ কিছু ট্যুরিস্টের নামও লেখা ছিল, যারা সম্ভবত আর ফিরতে পারেনি। অন্যদিকে গাই এবং প্রিস্কা তারা দুজন একসাথে বসে রয়েছে এবং তাদের অন্তর্দ্বন্দ্বটি এখন শেষ হয়ে গিয়েছে। তারা এখনও একে অপরকে প্রচণ্ড ভালোবাসে। তবে সেই মুহূর্তে চার্লস সেখানে চলে আসে এবং তার ছুরি দিয়ে গাইয়ের হাতে কয়েকটা কোপ চালাতে থাকে, মানে চার্লস সম্পূর্ণভাবে এখন পাগল হয়ে গিয়েছে। প্রিস্কা তার ছেলে মেয়েদের একটি স্থানে লুকিয়ে দেয়। সো প্রিস্কা তখন একটি জং ধরা ছুরি এনে চার্লসের হাতে চালিয়ে দেয়, আর ব্যাস, সেটির ফলে চার্লসের হাতে খুব তাড়াতাড়ি সেই ইনফেকশনটি ছড়িয়ে পড়ে এবং বড় ভয়ানকভাবে চার্লস সেখানে মারা যায়।
অন্যদিকে ম্যাডক্স এবং ট্রেন্ট তারা একটি ছোট্ট গুহার মধ্যে গিয়ে লুকিয়েছিল এবং সেখানে তারা ক্রিস্টাল নামক সেই মেয়েটিকে দেখতে পায়। ক্রিস্টাল নিজেকে এতটাই ঘৃণা করছে যে সে চাইছে লোকে যাতে তাকে না দেখতে পায়। সে ম্যাডক্স এবং ট্রেন্টকে তাড়ানোর জন্য হাতে একটি পাথর তোলে এবং তার হাতটি আচমকা ভেঙে যায়। তবে যেহেতু সেখানে সময় অনেক তাড়াতাড়ি পাল্টায়, সেই কারণে তার ভাঙা স্থানটি হিল হয়ে গেল সেটা এলোমেলোভাবে ঠিক হয়। ক্রিস্টাল মাটিতে হামাগুড়ি দিতে থাকে এবং তার শরীরের হাড়গুলি এক একটা করে ভাঙতে থাকে এবং সেগুলো ঠিক হয়ে এক একটা বেঁকাচোড়া আকার নিয়ে নেয়, আর সেভাবেই লাস্টে ক্রিস্টাল মারা যায়। পরে আমরা আবার গাই এবং প্রিস্কাকে দেখতে পাই। তারা একসাথে বসে রয়েছে এবং পাশে রয়েছে তাদের ছেলে এবং মেয়ে। তাদের দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে দুজন বয়স্ক মানুষ একসাথে বসে থাকলে যেমনটা লাগে, এবং কিছু সময় পরেই গাই সেখানে মারা যায়। যদিও এটা অস্বাভাবিক কিছুই না, অল্প কিছু সময়ের মধ্যেও তার স্ত্রী অর্থাৎ প্রিস্কা সেও মারা যায়, কারণ সে বিচের নিয়ম অনুযায়ী তাদের বয়স হয়ে গিয়েছে। পরের দিন সকালবেলা আমরা ট্রেনকে দেখতে পাই, যাকে দেখে একটা মিডল এজ মানুষ মনে হচ্ছে। ম্যাডক্সকেও আমরা দেখতে পাই। তারা আলোচনা করছে যে তাদের হাতে তো আর বেশি সময় নেই, সম্ভবত অল্প কয়েক ঘন্টার মধ্যেই তারা বয়স্ক হয়ে মারা যাবে। তারপর তারা আচমকা সেখানে স্যান্ড ক্যাসেল বানানো শুরু করে, ঠিক যেমনটা বাচ্চারা সেই সমুদ্রের বালির উপরে বানায়। আমাদের বুঝতে হবে যে তারা আকারে বড় হয়ে গেলেও তাদের মানসিক বিকাশ কিন্তু এখনও ঘটেনি, কারণ কয়েক ঘন্টা আগেই তারা সম্ভবত 5-6 বছরের শিশু ছিল। তখন ট্রেন্ট তার বোন ম্যাডক্সকে জানায় যে ইডলিব নামক সেই বাচ্চাটি তাকে একটা ছোট্ট পাজল দিয়েছিল, মানে সেই গুপ্ত অক্ষর, সেটা সে সলভ করতে পারেনি। ম্যাডক্স তাকে জানায় যে এখন সে সলভ করার চেষ্টা করুক, আর ট্রেন্ট তখন ইডলিবের দেওয়া সেই সিক্রেট কোডগুলিকে সলভ করে নেয় এবং সেখানে এই লেখাটা আসে যে মাই আঙ্কেল ডাজন্ট লাইক দ্য কোরাল। তার আঙ্কেল অর্থাৎ সেই হোটেলের ম্যানেজার যে এই মানুষগুলিকে এই বিচে পাঠিয়েছে, যে কোরাল পছন্দ করে না। কোরাল হচ্ছে সমুদ্রের নিচে যে গাছের মতন হয় না সেগুলো। আর তখন ট্রেন্ট এবং ম্যাডক্স সেই বিচের সামনে একটি স্থানে লক্ষ্য করতে পারে যে সেখানে বেশ কিছু কোরাল রয়েছে। তারা ভাবতে থাকে যে এটা সম্ভবত ইডলিবের কোনো খেলাও তো হতে পারে, তবে একটা রিস্ক তাদের নিতেই হবে, কারণ তাদের হাতে দ্বিতীয় কোনো রাস্তা নেই। সম্ভবত ইডলিব তাদের সাহায্য করার চেষ্টা করেছে, কারণ আমরা লক্ষ্য করেছি যে তার আঙ্কেল ইডলিবকে মানুষদের সাথে বেশি মিশতে দিত না। সম্ভবত বাচ্চাটি এটাও লক্ষ্য করেছে যে তার আঙ্কেল যাদের যাদের সে বিচে পাঠিয়েছে তারা আর ফিরে আসেনি। আর তখন ম্যাডক্স এবং ট্রেন্ট তারা সেই কোরালের মধ্যে থেকে সাঁতরে সে বিচ থেকে বেরোনোর চেষ্টা করে, কারণ তারা মনে করছে যে সম্ভবত সেই কোরালগুলি এই বিচে যে সময়ের নিয়মটা রয়েছে সেটাকে ভেঙে দেয়। যদিও একটি স্থানে আমরা লক্ষ্য করতে পারি যে ম্যাডক্সের জামাটি একটি কোরালে ফেসে গিয়েছিল। আর অন্যদিকে আমি যেমনটা বলেছিলাম যে দূরে পাহাড় থেকে তাদের উপর একজন মানুষ নজর রাখছিল, সেটা হচ্ছে তাদের সেই গাড়ির ড্রাইভার, যে তখনও তাদের উপর নজর রাখছে এবং সে লক্ষ্য করতে পারে যে ম্যাডক্স এবং ট্রেন সেই কোরাল থেকে বেরোতে পারেনি, সম্ভবত তারা ডুবে মারা গিয়েছে। তারপর সে তার বেসে ফোন করে জানিয়ে দেয় যে প্রত্যেকে মারা গিয়েছে এবং সে ফিরছে। এবং ফাইনালি সে একটি ল্যাবরেটরিতে গিয়ে পৌঁছায় যেটা ওয়ারেন অ্যান্ড ওয়ারেন নামক সেই ফার্মাসিউটিক্যাল কোম্পানির, সেখানে ওষুধ বানানো হয়। সেই হোটেলের ম্যানেজার সেখানে সায়েন্টিস্টদের কিছুক্ষণের নীরবতা পালন করতে বলে, কারণ রোজ সেই বিচে কেউ না কেউ তো মারা যায় যাদের সেই ম্যানেজার পাঠিয়েছে। তবে কেন পাঠানো হয় সেই বিচে? তারা জানে যে সেই বিচে একটি ভিন্ন নিয়ম কাজ করে, কীভাবে করে তারা সেটা জানে না, সেটা একটা রহস্য রয়েছে। তবে সেটাকে সুযোগ বানিয়ে তারা একটি দারুণ কাজ করছে। যেমনটা বলেছিলাম, তারা ওষুধ বানায় এবং তারা বিভিন্ন ধরনের রোগী মানুষদের সেই বিচে পাঠায় এবং তাদের কোম্পানির বানানো ওষুধগুলি সেই পেশেন্টদের দেওয়া হয়, এবং তারা যখন সেই বিচে যায় সেখান থেকে তারা বুঝতে পারে যে সেই ওষুধটি ঠিক কতটা কার্যকরীভাবে কাজ করছে। আপনাকে আরও সহজভাবে বলি, একটা ওষুধ তৈরি করতে সেটাকে বিভিন্ন রকমের ট্রায়ালের মধ্যে দিয়ে যেতে হয়। এই যেমন করোনার ভ্যাকসিনের কথাই বলেন, যেটা ট্রায়াল চলতে চলতে প্রায় 1 বছর লেগে গিয়েছে, যে সেটা মানুষদের শরীরে ঠিক কতক্ষণ কাজ করবে বা কীভাবে কাজ করবে ইত্যাদি, এবং তার জন্য মানুষদের প্রায় কয়েক বছর বা কয়েক মাস অবধি অপেক্ষা করতে হয়। তবে সেই বিচে যেহেতু সময় অনেক তাড়াতাড়ি বেড়ে যায়, মানে মানুষের বয়স অনেক তাড়াতাড়ি কেটে যায়, তার ফলে তাদের ওষুধের ট্রায়ালের জন্য কয়েক মাস অবধি অপেক্ষা করতে হবে না। তারা একদিনেই বুঝতে পেরে যাবে যে তাদের ওষুধটা কতটা কাজ করছে বা করছে না। সেই হোটেলে প্রবেশ করার সময় তারা তাদের গেস্টদের এক টাইপের জুস দেয়, মানে একটা ড্রিঙ্কস দেয় যার মধ্যে সেই ওষুধগুলো থাকে। প্যাট্রিশিয়া নামক সেই মেয়েটিকেও সেই ড্রিঙ্কসটি দেওয়া হয়েছিল যার সেই এপিলেপটিক সিজার ছিল, এবং তার সেই ওষুধটির ফলে প্রায় যথেষ্ট সময় ধরে তার কোনো সিজার আসেনি। সে বিচে যথেষ্ট সময় কাটিয়েছে এবং সেই নিয়ম অনুযায়ী প্রায় 16 বছরের মধ্যে তার সিজার আসেনি, অর্থাৎ তারা সেই রোগের একটা ওষুধ বানিয়ে ফেলেছে যেটা তারা এই গোটা বিশ্ববাসীকে দেবে। আমরা এখানে বলতে পারি যে হ্যাঁ, তারা মানুষদের সাহায্য করছে, একই সাথে তারা মানুষদের বলিদানও চড়াচ্ছে। আমি গল্পের শুরুতেই একটা সিনের কথা বলেছিলাম, যখন ট্রেন্ট এবং ইডলিব বিচে একটা মানুষের সাথে সাক্ষাৎ করে যেছিল পুলিশ,
ট্রেন্ট তখন সেই মানুষটির সাথে সাক্ষাৎ করে এবং তাকে সেই ডায়েরিটি দিয়ে দেয় যে ডায়েরিটি সে সেই বিচের মধ্যে পেয়েছিল, অর্থাৎ প্রত্যেকটা হারিয়ে যাওয়া ট্যুরিস্টের নাম সেখানে লেখা রয়েছে। তারপর ম্যাডক্স এবং ট্রেন্ট তারা সেই হোটেল ম্যানেজারের মুখোমুখি হয় এবং সবার সামনে তাদের সেই গোপন রহস্যটি ফাঁস করে। সেই পুলিশটি সেও জানতে পেরে গিয়েছে যে সেই ডায়েরিতে যে মানুষগুলোর নাম লেখা রয়েছে তারা তো গায়েব রয়েছে, অর্থাৎ তারা এই হোটেলের পর্দা ফাঁস করে দিয়েছে। এবং অবশেষে ট্রেন্ট ইডলিপকে একটা ধন্যবাদ জানায় যে তারই জন্য তারা এখান থেকে বেরোতে পেরেছে। তবে কীভাবে বেরোলো এটা তো অবশ্যই আপনাদের মাথায় থাকতে পারে। ম্যাডক্সের জামা তো সেখানে একটি কোড়ালে ফেসে গিয়েছিল, তবে ট্রেন্ট কোনো মতে তার জামাটি সেখান থেকে ছাড়িয়ে নেয় এবং সেই কোড়ালের ফাঁক থেকে একটি জায়গা থেকে শ্বাস নিয়ে আবার সাঁতরে সাঁতরে সেখান থেকে বেরিয়ে পড়ে। এবং সেই সিনটা সত্যি স্যাটিসফাইং ছিল যে ফাইনালি তারা এরকম একটা নরক থেকে বেরোতে পেরেছে। অবশেষে ম্যাডক্স এবং ট্রেন্টকে হেলিকপ্টারে করে তাদের নিজস্ব বাসস্থানে ফিরিয়ে দেওয়া হচ্ছে, যদিও তাদের ফিউচার ডিসাইড নেই, কারণ তারা বাড়ি গিয়ে কী করবে এখন, কারণ অবশ্যই গতকালই তারা একটি ছোট বাচ্চা থাকলেও বর্তমানে তারা প্রায় 50-60 বছরের মিডিল এজ মানুষ বা বয়স্ক মানুষ বলতে পারি। সো এই হচ্ছে স্টোরি, একটু ইউনিক গল্প ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। সো এই ছিল ভিডিও, অ্যান্ড আই হোপ আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, অ্যান্ড আপনি আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক বা আমার গেমিং চ্যানেলটাও ফলো করতে পারেন যার লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।